এবছরের ফেব্রুয়ারিতে আরব সাগরে ইসরায়েল একটি জাহাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। ওই হামলার সঙ্গে ইরান জড়িত বলে ধারণা করা হয়েছে। এর আগে 2022 সালের নভেম্বরে ওমান সাগরে ইসরায়েলি মালিকাধীন একটি তেলবাহী জাহাজে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে কোনো জাহাজে ড্রোন হামলা হলেই আঙুল ওঠে ইরানের দিকে। এদিকে ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধে রাশিয়া ড্রোন এবং মিসাইল ব্যবহার করছে, সেগুলোও ইরানের তৈরি বলে প্রথম থেকেই এমনটা প্রচার করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। বলা হচ্ছে ড্রোন নির্মাণ শিল্পে ইরান বর্তমানে বিশ্বের সবার কাছে পছন্দের দেশ। বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্যে পৌঁছে নিজেই বিস্ফোরণ ঘটায় ইরানের ড্রোন। এতে নিখুঁত হামলা চালানো যায়, অথচ এগুলো দামে সস্তা, ফলে যুদ্ধে খরচ কমে আসে। কিভাবে এমন প্রযুক্তির প্রসার ঘটালো ইরান, যা রীতিমতো ইসরায়েল যুক্তরাষ্ট্রের কপালে শুধু চিন্তার বাজ ফেলেনি, ঘুমও কেড়ে নিবার উপক্রম। 80 দশকে ইরান ড্রোন নিয়ে গবেষণা শুরু করলেও দেশটি একলাফে অনেকটা পথ এগিয়ে যায় 2011 সালে। সেই সময়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন ড্রোন আটকে দেয়। ইরানের আকাশ সীমায় গোয়েন্দাগিরি করতে আসা ড্রোনটির প্রযুক্তি বুঝে নেন ইরানি প্রকৌশলীরা। তারপর নিজেদের ড্রোন উন্নত করতে থাকে ইরানিরা। কিন্তু ইদানিং দেশটির শাহেদ 136 কামিকাজি সম্ভবত পশ্চিমাদের বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার উৎপাদিত ড্রোনের বেশ কয়েকটি মহড়াও চালিয়েছে। শাহেদ 136 ড্রোন তৈরির সর্বোচ্চ খরচ $20,000, অথচ একটি রাশিয়ান ক্যালিবারি মিসাইলের দাম পড়ে $10,00,000, আর আমেরিকান টমাহক ড্রোনের খরচ পড়ে $20,00,000। এরকম একটি মিসাইল আকাশে থাকা অবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারে, কিন্তু হামলা চালাতে ইরানি সস্তা ড্রোন ব্যবহার করা হচ্ছে একসঙ্গে কয়েকটি, ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি বা দুটি ড্রোনকে ধ্বংস করতে পারলেও বাকিগুলো ঠিকই লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। কাজেই অর্থ সাশ্রয় বলি বা যুদ্ধ জয়ের কথা বলি, দুই দিক দিয়েই ইরানের তৈরি সুসাইড ড্রোন ব্যবহার করে লাভবান হওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র কিংবা অন্য দেশের ড্রোন এত সস্তা নয়। এই পরিস্থিতিতে পূর্ব ইউরোপের অনেক দেশ, এমনকি আফগানিস্তানের মতো দেশও ইরানের ড্রোন কিনছে। আগে ইরানের ড্রোন কিনত ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো গোষ্ঠীরা। লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং ইরাকে মার্কিন বাহিনীর নাজেহাল হওয়ার কারণ হিসেবে অনেকেই ইরানের ড্রোনের প্রতি ভ্রূক্ষেপ করেন। স্বাভাবিকভাবেই ভয় আছে ইসরায়েল আর তার বন্ধু যুক্তরাষ্ট্র। 80 দশকে ইসরায়েল ড্রোন শিল্পে যেমন আধিপত্য প্রতিষ্ঠা করেছে, তেমন অবস্থা নিয়ে চলে এসেছে ইরান। এমন পরিস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্র ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে, কিন্তু ইরান ইসরায়েল দ্বন্দ্ব ধর্মীয় লেবাসে শুরু হলেও এখন তা একটি অর্থনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ড্রোনের কথাই যদি বলি, ইসরায়েলের তৈরি IAI যেখানে $5,50,00,000 বেশি মূল্যে বিক্রি হয়, সেখানে আন্তর্জাতিক ক্রেতারা তো ইরানের ড্রোনের পিছনেই দৌড়াবে। তাছাড়া ইরানের সাথে চীনেরও খুব ভালো বন্ধুত্ব জমে উঠেছে। চীন একাই ইরানের 15,000 ড্রোন কেনার অপেক্ষায় আছে। এর সঙ্গে ইসরায়েল আর তার বন্ধু যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকিতেও পড়েছে।